আর নবীজি বলেছিলেন, দুনিয়ার মানুষ তোমাদের চতুর্দিকে যদি মুসলিম থাকে আর সংখ্যালঘু যদি মাইনরিটি কোনো পরিবার থাকে, হিন্দু হোক মুসলিম হোক, আর সেই ব্যক্তিকে যদি যন্ত্রণা দাও, কষ্ট দাও, তাহলে কাল কিয়ামতের দিন আমি নবী তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। বুঝতে পারছেন? আপনারা জানেন ঋগ্বেদে এসেছে শ্রীকৃষ্ণ বলেছিলেন, বরণং পরন্থাত, যারা অন্য ধর্মালম্বীকে হিংসা করে ঘৃণা করে তারা আমি শ্রীকৃষ্ণকে ঘৃণা করলো। আজ যদি ভারতের জমিনের ভিতরে আমরা যদি ইসলামকে মানতে শুরু করি, ইসলামের উপর আমল করতে শুরু করি, তাহলে সমস্ত পৃথিবী আমাদের পায়ের নিচে আসবে, সমস্ত পৃথিবী আমাদেরকে স্যালুট জানাবে, সমস্ত পৃথিবী আমাদেরকে মাতার তাজ বানিয়ে রাখবে, কোনো পরাশক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ! এটা আমার মুখের কথা না, ঋগ্বেদে এসেছে, অথর্ববেদে এসেছে, যজুর্বেদে এসেছে, সামবেদে এসেছে, উপনিষদে এসেছে, মহাভারত রামায়ণে এসেছে, গীতার মধ্যে এসেছে, বলবো শুনবে? এসেছে, ঋষি মশাই বলেছেন, এতস্মিন অন্তরে মেছ আচার্যেন মোহাম্মদ ইতিহাস শিষ্য শাখা সমন্বিত মরুস্থলে নিবাসিনে নমস্তে গুরু জানুষ্ণ শ্রুধারি সুদোষক হরে রাম কৃষ্ণ রাধা রাম মোহাম্মদ রোকম্বরস্য। জুড়ে বলতেন না সুবহানাল্লাহ? আর মিয়া জুড়ে বলো না সুবহানাল্লাহ? বলছে দুনিয়ার মানুষ, সুশৃঙ্খল সমাজ যদি চাও, শান্তির সমাজ যদি চাও, ভালো একটি সমাজ যদি চাও, তাহলে এমন একটা ধর্মগ্রন্থ আসতেছে, এতস্মিন অন্তরে মেছ আচার্যেন, একটা ধর্মগ্রন্থ আসতেছে, ভারতের জন্য বিদেশি ভাষা হবে, অর্থাৎ আরবি ভারতের ভাষা নয়, আরবিতে একটা ধর্মগ্রন্থ আসবে, আর ওই ধর্মগ্রন্থ যদি মুসলিম জাতি মেনে নেয়, মুসলমান সমাজ ওই দিনী শিক্ষাকে শিখে নেয় আর দিন মোতাবেক চলে, পৃথিবীর কোন শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ! তিনি বলেন, ওই ধর্মগ্রন্থ যদি মুসলমানরা আমল করতে থাকে, পৃথিবীর মধ্যে অপরাধ থাকবে না, জুলুম নির্যাতন থাকবে না, পৃথিবীতে মারামারি থাকবে না, পৃথিবীতে চুরি ডাকাতি বেফর্দা বেহামিস থাকবে না, ওই পৃথিবী শান্তির সমাজ হয়ে যাবে, ওই পৃথিবী মুক্তি আর শান্তি ছাড়া কোনো কিছু থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ! আর সেই ধর্ম নিয়ে কে আসবেন? সেই মহাগুরুকে ধর্ম বুঝাবে কে? ওই ধর্মগ্রন্থ কার উপরে নাজিল হবে? মোহাম্মদ ইতিহাস শিষ্য শাখা সমন্বিত, তার নাম হবে মোহাম্মদ, আর তিনি আসবেন দল বল নিয়ে। আর আমরা জানি আমাদের রসুল এসেছিলেন সাহাবাই কেরাম নিয়ে। বলুন সুবহানাল্লাহ! মোহাম্মদ ইতিহাস শিষ্য শাখা সমন্বিত, তিনি আসবেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আর তিনারা এসে পৃথিবীর কোনায় কোনায় পৃথিবীর আনাজ কানাচি শান্তির বার্তা পৌঁছে দেবে। ওই মোহাম্মদের ধর্ম যদি সবাই মেনে নেয়, ওই মোহাম্মদের ধর্মগ্রন্থে যা এসেছে মুসলিম জাতিরা মেনে নেয় পৃথিবীতে, তারাই এক নম্বরে পর্যায়ে পৌঁছে যাবে, তাদের মান সম্মান পৃথিবীর মানুষ দিতে বাধ্য হবে। বলুন না সুবহানাল্লাহ! তাদেরকে মান সম্মান দিতে গোটা পৃথিবী, গোটা ধরতি বাধ্য থাকবে, চিরস্থায়ী বাধ্য। কিন্তু আমরা আজ কোথায়? আমাদের ধর্ম কোথায়? আমাদের নবী কোথায়? আর আমরা কোথায় চলে গেছি? তার উপরে শেষ নয়, তিনি বলেন, মরুস্থলে নিবাসিনে, তার জন্ম হবে মরুভূমিতে। আর আমরা জানি আমাদের নবীজির জন্ম হয়েছিল মরুর প্রান্তরে, যেখানে গাছগাছালি ছিল না, পাক পাকালি ছিল না, মরুভূমিতে মরুর প্রান্তরে মা মিনার কুলে আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন এসেছিলেন। সুবহানাল্লাহ! আরো বলেন ঋষি মশাই, দুনিয়ার মানুষ ওই মোহাম্মদকে নিয়ে ক্রিটিসাইজ করবা না,
ওই মোহাম্মদকে কেউ গালি দিবে না, মোহাম্মদকে আমি ঋষি মশাইকে প্রমাণ করছি জানো। বলছে মরুস্থলে নিভাসিনে নমস্তে গুরু জান অশ্রুধারি সুদশুকো, হে মোহাম্মদ আপনি আসার আগে আমি চলে যাব, আমার এত হায়াত থাকবে না, আমার এতটুকু সময় থাকবে না, আপনি আসার আগে আমার হায়াত শেষ হয়ে যাবে, আমি এত লম্বা টাইম বেঁচে থাকবো না, আমি চলে যাব। অগণবিছি ও রসুল আপনি আসার পরে আপনার পায়ের নিচে প্রণাম করে গেলাম, শ্রদ্ধা জানিয়ে গেলাম, আপনি আমার শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করে নেও। জুরে কন্যা সুবহানাল্লাহ, নমস্তে গুরু জানত, এ মহাপ্রভু এ মোহাম্মদ আপনি আসার আগে আমি নবী চলে আমি চলে যাব, আপনাকে পাবো না, আপনার শান্তির বাণী পাবো না, আপনার শান্তির ধর্ম গ্রন্থ পাবো না। তবে হে নবীজি আপনাকে না পেলে কি হয়েছে মনে দুঃখ নেই, আপনার পায়ের নিচে সালাম করে গেলাম, প্রণাম জানিয়ে গেলাম, শ্রদ্ধা জানিয়ে গেলাম, আপনি আমার শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করে নিবা। জুরে কন্যা সুবহানাল্লাহ, শ্রুধারী সুদসুগ, হে নবীজি আপনার দাড়ি মুবারকের পাগল হয়ে গেলাম, হে নবীজি আপনি মানুষকে আশ্রয় দেবে, মুক্তি দেবে। আর নবীজি এসে পৃথিবীর মানব জাতিকে বলে দিয়েছিলেন, দুনিয়ার মানুষ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা কামিয়াব হয়ে যাইবা, সাকসেসফুল হয়ে যাইবা, তোমাদের ফিউচার লাইফ সুন্দর হয়ে যাবে। দুনিয়ার মানুষকে ডেকেছিলেন, দুনিয়ার মানুষ এখানেই আসো, এখানেই মুক্তি, এখানেই শান্তি, একারই আশ্রয়। বলুন সুবহান আল্লাহ। আরো আছে মৌ দেবর ধীতা দেবে তো কারণ তে প্রকৃত তাকে সোনাঙ্গ ভক্ষয়থে সাদা মেধা শাস্তে ঋষিদা ঝা ধে বিশর্বভূতি শান্ত রূপে ওম নমস্তে নমো নমো ওম নব শিবায় নমো নমো ওম সদান্ধায় নমো নমো ওম গুরুনাথায় নমো নমো মোহাম্মদের ওকম বরসতরম ইচ্ছা যাচ্চ হরে কৃষ্ণ নাম। শুনেছিলেন? অর্থ তো জানি না ভাই, ঋগ্বেদে এসেছে মৌ দে বর্ধিতা দেবে দো কারণতে প্রকৃত হতা, ও দুনিয়ার মানুষ প্রকৃত শান্তি আর মুক্তি যদি পেতে চাও তাহলে এমন এক নবী আসতেছেন যার নামের অক্ষর ম দিয়ে শুরু হবে, দেবে দো কারণতে আর দো দিয়ে শেষ হবে, প্রকৃত হতা। তিনি প্রকৃত শান্তির বাহক, তিনি প্রকৃত শান্তির ধার বাহক। বলুন সুবহানাল্লাহ। ঝা ধে বি সর্বভূতি শান্ত রূপী, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির বাণী নিয়ে আসবেন, তার কাছে আসলে ধর্মান্তর করবে না, শান্তি পেয়ে যাবে, তার আচাল চলন উঠা বসা সমগ্র জাতির জন্য রহমত, সমগ্র জাতির জন্য তিনি রহমত হিসাবে আসবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা জলসায় আমি উভয় ধর্মালম্বীকে দাওয়াত করে থাকি। কেন থাকি? মানুষ আসুক, আসলে জানবে বেদে এসেছে কি, গীতাতে কি এসেছে, মানুষ শিখবে জানবে। আজ হিন্দু সমাজ বলো, মুসলিম বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, সবাই তাদের ধর্ম থেকে দূরে চলে গেছে, তাই তো আজকে হিংসা জিজ্ঞাসা ঘৃণা। বুঝতে পারছেন? আজ আমাকে গাড়ি থামিয়ে কি যে না করছে। পরবর্তীতে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমরা যে আমাকে গাড়ি আটকে রেখেছো মিছিলের জন্য, আমাকে যেতে দিচ্ছ না, তোমরা একটা যদি ক্ষমতা থাকে তাহলে চণ্ডীপাঠটা বলো তো দেখি। নাই, কেউ চণ্ডীপাঠ বলতে পারলো না। আমি বললাম তুলসী পূজার মন্ত্রটা বলো তো দেখি, দুর্গাদেবী পূজার মন্ত্রটা বলো তো দেখি, কেউ পারে নাই। মন্দির দেখলে কি পড়তে হয়, মন্দিরে ঢুকতে কি পড়তে হয় জানে না। পরে বললাম জেনে রাখো তোমাদের সবচেয়ে বড় লোকেন্দ্র গোসাই যিনি অনেক বড় পণ্ডিত তিনি আমার ছাত্র হয়। বলুন সুবহানাল্লাহ। সর্বধর্ম সম্মন্ন একটা কমিটি আছে, চার বছর জেনারেল সেক্রেটারি ছিলাম, সেখানে ইহুদি থেকে, নাসারা থেকে, খ্রিস্টান থেকে, ভক্ত থেকে, জৈন থেকে, মুসলিম হিন্দু সবাই আমরা একই জায়গায় ছিলাম, একই কমিটিতে ছিলাম। বলো সুবহানাল্লাহ। আজ আমি এই জন্য বলি প্রত্যেকটা মানুষ ধর্ম ভুলে গেছে।
আজ যদি হিন্দু ভাইরা সঠিকভাবে ধর্ম জানতো তাহলে এত হিংসা হতো না। আজ মুসলিম জাতিরা যদি তাদের ধর্ম জানতো তাহলে সমাজে এত হিংসা হতো না। আজ খ্রিস্টান জাতি যদি তাদের বাইবেল পড়তো সঠিকভাবে তাহলে তারাও এত হিংসুক হতো না। যেমনভাবে মুসলমান হিংসুক হতো না, তেমনভাবে অন্য ধর্মাবলম্বীও হিংসুক হতো না। কারণ কোনো ধর্ম হিংসা নিয়ে আসে না, ঘৃণা নিয়ে আসে না, কোনো ধর্ম সন্ত্রাস নিয়ে আসে না। প্রত্যেকটা ধর্ম শান্তি নিয়ে এসেছিল, ঐক্য নিয়ে এসেছিল, ভালোবাসা নিয়ে এসেছিল, সম্প্রীতি নিয়ে এসেছিল, ভ্রাতৃত্ব নিয়ে এসেছিল। বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন ঋগ্বেদে এসেছে শ্রীকৃষ্ণ বলেছিলেন বরণং পরন্থাত, যারা অন্য ধর্মাবলম্বীকে হিংসা করে ঘৃণা করে তারা আমি শ্রীকৃষ্ণকে ঘৃণা করলো। বুঝতে পারছেন? বরণং পরন্থাত, তারা আমাকে ঘৃণা করলো, তারা আমাকে হত্যা করলো। আর নবীজি বলেছিলেন দুনিয়ার মানুষ তোমাদের চতুর্দিকে যদি মুসলিম থাকে আর সংখ্যালঘু যদি মাইনরিটি কোনো পরিবার থাকে, হিন্দু হোক মুসলিম হোক, আর সেই ব্যক্তিকে যদি যন্ত্রণা দাও, কষ্ট দাও, তাহলে কাল কিয়ামতের দিন আমি নবী তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। বুঝতে পারছেন? কোথাও কোরআনে নেই, হাদিসে নেই যে হিন্দু ভাইকে আঘাত করতে হবে, হিন্দুদের মন্দিরে গরুর মাংস ঢুকাতে হবে, কোথাও লেখা নেই, কোথাও লেখা নেই বিনা দোষে বিনা কারণে অন্য ধর্মাবলম্বীকে হত্যা করো মারো, এটা কোথাও আমাদের ধর্মগ্রন্থে নেই। আমাদের ধর্মে গ্রন্থে এসেছে যে যত বিপদে পড়ুক না কেন, যে কোনো ধর্মর হোক না কেন, তাকে আশ্রয় দাও, তাকে সাহায্য করো। বলুন সুবহানাল্লাহ। এসেছে ঋগ্বেদের মধ্যে নদীতি ও নতিথি ও ন চতুর্থ নবচ্চাতে ন পঞ্চম ন ষষ্ঠ সপ্তম ন অষ্টম ন নবম ন দশম নবচ্চাতে ঝো এথং দেব মেক বৃথং বেদ। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। সেখানে এসেছে ঈশ্বর যিনি সৃষ্টিকর্তা, যিনি তিনি এক, তার দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ বলে নেই। জো এতং দেব মেক বৃত্তং বেদ, যারা পৃথিবীর মানুষকে মানবতা বুধে মূল্য দেয়, যারা মানুষকে মানুষ হিসাবে দেখে, যারা মানুষকে মানুষ হিসাবে স্বীকৃতি দেয়, এখানে ধর্মের ধার ধারে না, এখানে মানুষ হিসাবে অধিকার বাঁচিয়ে রাখে, তারাই স্বর্গে যাবে, তারাই ঈশ্বরত্ব লাভ করলো, তারাই ভগবানের প্রিয় পাত্র। বুঝতে পারছেন? জো এতং দেব মেক বৃত্তং বেদ, কেন হিংসা করব? ভাই তুমি তোমার জায়গায় ধর্ম পালন করো, মন্দিরে ঘণ্টা বাজিয়ে হরে কৃষ্ণ নামের কীর্তন চলবে, ঠিক তদ্রূপভাবে মসজিদে হাইয়া আলা সালাত আওয়াজ চলবে, আল্লাহু আকবারের ধ্বনি চলবে, কেউ কাউকে অপ্রক্ষেপ করবে না, কেউ কাউকে হস্তক্ষেপ করবে না, কেউ কাউকে বাধা দেবে না, সে হলো ঈশ্বরের প্রকৃত দাস, সে হলো প্রকৃত মানুষ, এটাই চায় মানবতা। আরো আছে হুতার মিন্দ্র হুতার বিন্দ্র মহাশরীন্দ্র অল্লং জ্যেষ্ঠ শ্রেষ্ঠ প্রণং ব্রহ্ম আল্লাহ আতলাং বুকমে কলিকার্তিকম মোহাম্মদ রকম বরস। সৃষ্টিকর্তা একজনই, তিনি হচ্ছে আল্লাহ। বলো না সুবহানাল্লাহ। মোহাম্মদ রকম বরস, আর মোহাম্মদ হচ্ছে অতি বরণীয়, তাকে বরণ করতে হবে, স্মরণ করতে হবে। জুড়ে বলতে না সুবহানাল্লাহ। লা ইলাহা দি পাপম ইল্লা ইলাহা পরম পাদম জন্মজয়ী কণ্ডিত জপি মোহাম্মদ। যদি তুমি ইন্দ্রের রাজা, সমস্ত পৃথিবীর রাজা হচ্ছেন আল্লাহ, তিনি ক্ষমা করে দিতে পারবেন, জন্মজয়ী কণ্ডিত জপি মোহাম্মদ। আর জন্মজয়ী কণ্ডে যদি যেতে চাও, স্বর্গরাজ্যে যেতে চাও, তাহলে মুসলিমরা তোমাদের মোহাম্মদের নাম জপ করো। বলো না সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা ধর্ম একদিকে, আমরা অন্যদিকে। তো আমরা যে আজ লাঞ্ছিত বঞ্চিত পদদলিত, কারণ একটাই, আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি, আল্লাহ বলে বান্দা যখন আমার জিকির থেকে সরে যাবে,
আমার দীন থেকে সরে যাবে, আমার ইসলাম থেকে সরে যাবে, ফা ইন্নাহু মাঈশাতান দাঙ্কা, তাদের জীবন সংকুচিত হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে, ওই জীবনে সুখের মুখ দেখবে না।